জয় গুরু। সবার আগে আমাদের জীবন, আমাদের জীবন কেমন একটা বহতা নদীর মতন বয়ে চলেছে ক্রমাগতিতে, এগিয়ে চলেছে ক্রমাগতিতে। সেই বহতা নদীর স্রোত ভীষণ তীব্র, জীবন নদীর স্রোত ভীষণ তীব্র। আর আমার সেই নদীতে যদি একটি তরি বেঁধে রাখতে হয়, আমার জীবন তরি যদি বেঁধে রাখতে হয়, তাহলে পাড়ের গাছের সাথে আমরা বেঁধে রাখি। পাড়ের গাছের সাথে নৌকা বাঁধা থাকলে কি হয়, নৌকা দুলবে, নড়বে, কিন্তু বিচ্ছিন্ন হবে না। এই যে দোলে নড়ে বিচ্ছিন্ন হয় না, এই বন্ধন থাকার জন্য। এই বন্ধনটাই হচ্ছে দীক্ষা। এই বন্ধন না থাকলে কোনোদিনও এই নৌকা জায়গায় থাকতো না, এই নৌকা বিচ্ছিন্ন হয়ে বেরিয়ে যেত স্রোতে গিয়ে, কোথাও পাথরে ধাক্কা খেত, কোনো জলপ্রপাতে পড়ে ভাঙচুর হয়ে যেত, কোথাও নষ্ট হয়ে যেত। কিন্তু যেহেতু বাঁধা আছে, তাই সে নষ্ট হয়নি। খালি নড়াচড়া করতে পারে, দুলতে পারে, হেলতে পারে, কিন্তু নষ্ট হবে না। কেন দীক্ষা নেব? একটি জঙ্গলের ধারে একটি গ্রামের এক গরু ঘাস খেতে গেছে, ঘাস খেতে খেতে তার সাথীরা রয়ে গেল একদিকে, সে চলে গেল জঙ্গলের ধারে। ঘাস খেতে গেছে, তন্ময় হয়ে রয়ে গেল সেখানে। সন্ধ্যা নেমে এসছে কখন সে জানে না, তার সাথীরা কখন চলে গেছে তারও খেয়াল নেই। বাঘ বেরোলো শিকারে, সেই বাঘ পড়লো তারা, বাঘের তারা খেয়ে গরুটি পড়লো, দৌড়ে পালাতে গিয়ে এক কাদার পাকে আটকে, বাঘ দিল লাত, সেও পড়লো কাদার পাকে। এই যে আটকে পড়লো, এই উভয় অবস্থাতে বাঘ করে চেষ্টা গরুটাকে খাওয়ানোর জন্য, আর গরু করে চেষ্টা বাঘের হাত থেকে পালানোর জন্য। এই যে উভয় জানোয়ার ব্যর্থ যখন হলো, তখন বাঘ বলছে, দেখ যখন কাদাটা শোকাবে আমি তোকে উঠে এখান থেকে খাবো। তখন গরুটি হাসতে শুরু করেছে, বলে তুই আমাকে কি খাবি রে, আমার কান খাড়া আছে, আমি কাঁসরের আওয়াজ পাচ্ছি, ঘন্টার আওয়াজ পাচ্ছি, আমি লোকজনের আওয়াজ পাচ্ছি, তারা আসছে আমাকে উদ্ধার করতে, আমার মালিক আসছে আমার উদ্ধার করতে। আমার তো জীবনে একটি মালিক আছে, তিনি উদ্ধার করে নিয়ে যাবেন, কিন্তু তোর তো মালিক নেই, তোর মালিক নেই। আর আমার মালিকের সঙ্গী সাথীরা সবাই লাঠি সর্দা ভল্লম সব নিয়ে আসছে, আমাকে তো উদ্ধার করবে, তোর কি অবস্থা করবে? এই যে ব্যাপারটা, এই যে অবস্থাটা, এই অবস্থাটার জন্যই আমাদের দীক্ষার প্রয়োজন। যে জীবনে একটি মালিক দরকার, যিনি আমাকে রক্ষা করতে পারে। আমার বাবা মা বউ স্বামী ছেলে মেয়ে কারুর যদি কিছু হয়, আমাদের ব্যথা লাগে, খুব ব্যথা লাগে। ব্যথা কোথায় লাগে? শরীরে? মোটেই না, আমাদের শরীরে কোনো ব্যথা হয় না, আমাদের ব্যথা হয় মনে। এই মনটা কষ্ট পায়, মনটাই আঘাতপ্রাপ্ত হয়। স্ত্রীর যদি স্বামী বিয়োগ হয়ে যায়, তাহলে সেই বউ প্রথম গ্রাসটা খাবে কি করে? কারুর যদি স্ত্রী বিয়োগ হয়ে যায়, সেই স্বামী তার জীবনের প্রথম দিনটা চালাবে কি করে বউ ছাড়া? এই যে অবস্থা, অন্ধকারাচ্ছন্ন অবস্থা মানসিক, এই অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্যই গুরু দরকার। কারণ গু মানে তন্ত্র মতে যারা বলে, গু মানে অন্ধকার, রু মানে আলোকিত করা। যিনি অন্ধকার থেকে আলোকিত করে দেন তিনি গুরু। অনেকে বলেন দীক্ষা নিয়েছি কই কিছু হচ্ছে না, তো আমি বলবো হাজার বছর তুমি পাখা নিয়ে বসে থাকো, হাওয়া খাবে না, তোমাকে পাখার হাওয়ার খেতে গেলে হাত নাড়াতে হবে, তাহলে তোমাকে দীক্ষা নিয়ে তোমাকে কিছু করতে হবে। তুমি বসে থাকলে শুধু হবে না, তোমাকে কিছু করতে হবে। সবার আগে জানা দরকার আমার কি করতে হবে, আমাদের জীবনটা কি। একটা গাখির থেকে যদি ঘি বানাতে হয়, তাহলে কি করতে হয়? দুধ থেকে ঘি বানাতে গেলে তাকে একটা পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তাহলে এই গাখির বা দুধ থেকে যদি ঘি বানাতে গেলে একটা পদ্ধতি লাগে, তাহলে জীবনকেও আনন্দমুখর করতে গেলে একটা পদ্ধতি লাগে। সবার আগে জানা দরকার আমরা কে, কে আমরা? মানুষ জীবজন্তুর থেকে আমার তফাত কিসে? জীবজন্তুর থেকে তফাত হচ্ছে জীবজন্তু চায় আহার, নিদ্রা, মৈথুন। আর আমরা মানুষ, আমরা শুধু তাতেই খুশি নই, আমরা তার থেকেও বেশি। কিভাবে আমার জীবনটাকে সুন্দর থাকলে আরো সুন্দর করা যায়, যদি সুন্দর না থাকে তাহলে তাকে সুন্দরে ভরিয়ে তোলা যায়। আমাদের সবসময় অগ্রগতির দিকে ঝোঁক। আমাদের মন বলে একটি যন্ত্র আছে, যেটা ভগবান আমাকে বিশেষভাবে দিয়েছেন। এই মনের জোরে আমি হাতির সাথে গায়ের জোরে পারবো না, বাঘের সাথে পারবো না, ঘোড়ার সাথে পারবো না, কিন্তু আমার মনের জোরে আমি হাতিকে বেঁধে রাখতে পারি, আমার মনের জোরে আমি বাঘকে খাঁচায় বন্দি করে রাখতে পারি,
আমার মনের জোরে আমি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দৌড়াতে পারি। এদের কারুর সাথে আমার দেহগত বলে তুলনা চলে না, কিন্তু মনের বলে এদেরকে সবাইকে পরাজিত করতে পারি। তাহলে এই মনটা হচ্ছে এক বিশেষ যন্ত্র, এই মনটা বিশেষভাবে ঈশ্বর আমাকে দিয়েছেন। তাই বলে ইংরেজি প্রবাদে, গড ক্রিয়েটেড ম্যান অফ হিজ ওন ইমেজ, ঈশ্বর মানুষকে তারই প্রতিবিম্বিত রূপ হিসেবে তৈরি করেছেন, এটাই বলছে। তাহলে আমাদের প্রকাশের কিছু কিছু নিয়ম আছে, কিছু কিছু কায়দা আছে, সেই কায়দাগুলোও আমাকে নিতে হবে। সবার আগে আমাদের জানা দরকার আমরা ভগবানের সাথে কীরকম করে আচরণ করি, গুরুর সাথে কীরকম আচরণ করি। আমরা বেশিরভাগ সময় ভগবানকে নিজের বাড়ির বাবার কর্মচারী হিসেবে ব্যবহার করি, যেন ভগবান এসে জিজ্ঞেস করবেন আজ কি দরকার, আমি বললাম এই আমার ছেলের চাকরিটা ঠিক করে দাও। ভগবান এসে জিজ্ঞেস করবেন আজ কি দরকার, আমি বললাম মেয়ের বিয়েটা ঠিক করে দাও। ভগবান এসে জিজ্ঞেস করবেন আজ কি দরকার, আমি বলবো আমার মায়ের পায়ের ব্যথা ঠিক করে দাও। এই যে বলি, কিন্তু কখনো ভেবে দেখেছি যে এরকম করে 100 কথা বললেও তিনি 5 পূরণ করতে পারেন কি পারেন না তার ঠিক নেই? 5টাও পূরণ হয় না ঠিক ঠিক মতন, অথচ আমরা বলে যাই, আমরা ভাবি যে তিনি পূরণ করতে বাধ্য। প্রথম কথা হচ্ছে, একটি বাচ্চা, ছোট্ট বাচ্চা যখন কাঁদে তখন কিসের জন্য কাঁদে? ছোট্ট বাচ্চা কাঁদলে 2 কারণেই কাঁদে, একটা কাপড় ভিজিয়ে ফেললে আর একটা খিদে ফেললে। তো সারা পৃথিবীর সমস্ত বাচ্চা একই সুরে কাঁদে, ওয়া 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 করে কাঁদে। আর এই যে কাঁদে, তখন মায়েরা, সারা পৃথিবীর সমস্ত মায়েরা একভাবে বুঝে যান ওর কাপড় পাল্টাতে হবে, ওকে খাওয়াতে হবে। সব মায়েরা সব মায়েদের মন দিয়ে বুঝে নেন বাচ্চাটাকে কি করতে হবে। তাহলে বাচ্চাটার বিষয়ে একটি মানবী মা যদি বুঝতে পারে যে কি করতে হবে, তাহলে ঈশ্বর জানেন না আমার কী কী লাগবে, আমাকে বলতে হচ্ছে কেন? আমি বলি এই জন্যে যে আমার নিজের চলা নিয়ে আমার সংশয় আছে, আমার চলায় এমন এমন ত্রুটি আছে যে আমার ভয় হয় যে ঈশ্বর বুঝি আমাকে দয়া করবেন না। আর একটা হয় যে আমি তোমাকে বিশ্বাসই করি না যে তুমি আমাকে শুনতে পারো, আমারটা দেখতে পারো, আমি তোমাকে বিশ্বাস করি না। এই যে আমি বলি, যতবার বলি এটা কিন্তু অবিশ্বাসের পরিচয় দিই। আর দ্বিতীয় হচ্ছে সংশয়েরও পরিচয় দিই, যে আমি সংশয় আছি যে তুমি আমার দিকে তাকাবে না, আমার চলাটা কিছু উল্টো পাল্টা হয়ে আছে যেটা আমি কাউকে বলতে পারি না, এই দুর্বলতাগুলো আমার কাছে লুকানো আছে। আর আমরা এরকমভাবে অভ্যস্ত হয়ে গেছি। আর কি করি, ভগবান কি শুনছেন এই সম্বন্ধে আমরা তো ধার ধারি না, ভগবান কি করতে পারেন এটা সম্বন্ধে তো আমরা বিবেচনা করি না। আমরা ভেবে নিই আকাশে কোনো এক ভগবান আছে যার অনেক ক্ষমতা, এইটা ছুমন্তর ছুমন্তর করে দেন। এবার ধরা যাক, যদি ভগবানের এতই ক্ষমতা থাকবে তাহলে তার বউকে রাবণ উঠিয়ে নিয়ে চলে যাবে? ভগবানের এতই যদি ক্ষমতা থাকে তার বউকে উঠিয়ে রাবণ নিয়ে চলে যাবে, নিজের বউকেই তো রক্ষা করতে পারছে না, আমাকে কি রক্ষা করবে? আর যদি ভগবানের এতই ক্ষমতা থাকে তাহলে সমুদ্রের ধারে যখন পৌঁছেছেন তখন ওই বললেন না তো ছুমন্তর, এখানে একটি সেতু হয়ে যাক। আমি ভগবান বলছি এখানে একটি সেতু হয়ে যাক, হলো না। সেই লোকজন জোগাড় করে নিয়ে বলতে হলো পাথর ফেলো, গাছ ফেলো, মাটি ফেলো, এই ফেলো, সেই ফেলো, এই করে সেতু তৈরি হলো। তাহলে ভগবান কর্ম থেকে মুক্ত হলেন না। রাবণের সাথে যখন যুদ্ধ লাগলো, যুদ্ধক্ষেত্রে যখন দেখা হলো রাবণের সাথে, ওই ভগবান তো বললেন না আমি ভগবান, আমি আমাকেই আশীর্বাদ করছি, রাবণ তুই মরে যা। তাহলে রাবণ মরলো না, ভগবানকেও যুদ্ধ করে হারাতে হলো রাবণকে। তাহলে এই যদি উপায় হয় যে ভগবানও কর্ম থেকে মুক্ত নন, ভগবানকেও নিজের কাজ করতে গেলে লোক জোগাড় করে করতে হয়, তাহলে আমারটা তিনি করবেন কি করে? তাহলে ভগবান এই বিধির বাইরে নন, এই জগতের বিধি বা নিয়ম হচ্ছে তাকেও এইখানে এলে এই কর্মের জগতের মধ্যে থেকেই কিছু হাসিল করতে হয়, আর এই বিধিকে তিনি পালন করেন, তাই তাকে বলা হয় বিধাতা, তাই ভগবানকে বিধাতাও বলা হয়। তাহলে আমি এক মানুষ হয়ে যদি ভাবি যে আমার গায়ে হাওয়া লাগবে আর আমি হাওয়া খাবো, তা কি করে সম্ভব হবে? আর ভগবান শোনেন না, কেন শোনেন না সেটাও তো প্রশ্ন জাগতে পারে, যে ভগবান কেন শুনছেন না আমার কথা? ভগবান দয়ালু বলে শোনেন না আমার তাই মনে হয়। কিরকম দয়ালু? একটি জঙ্গলে একটি গাছ ছিল, সে গাছ কল্পতরু গাছ, সে গাছের ছায়া যে যখন যেরকম করে ভাবে সেই ইচ্ছা পূরণ হয়ে যায়।
কেউ জানে না সেই গাছ কোথায়। দৈবাৎ কোনো এক পথিক ক্লান্ত হয়ে সেই গাছের ছায়া এসে উপস্থিত হলো, এবং এসে উপস্থিত হয়ে সে ভাবছে খুব তো খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে, যদি একটু খাওয়া চাইছি তাই পূরণ হয়ে যাচ্ছে, তাহলে এই গাছে নিশ্চয়ই ভূত আছে, এই ভূত এসে এবার নেমে আমার ঘাড়টার মটকে দেবে না তো। অমনি ভূতও নামলো, ঘাড় মটকে দিল, কেননা সেখানে যা ইচ্ছা করা হবে তাই তো পূরণ হবে। এই যে অবস্থা, কল্পতরু ছায়ায় বসে সে তার নিজের ঘাড় মটকিয়ে ফেললো, এই অবস্থা হবে যদি ভগবান আমার কথা শুনে চলেন। তিনি দয়ালু, তিনি জানেন যে এটা পাঁচটা প্রার্থনা করলে নিজের জন্য একটা ক্ষতিকর কিছু চেয়ে বসবে, নিজের ক্ষতি নিজেই ডেকে আনবে, একটা চাইতে গিয়ে এমন অনেকগুলো চাইবে যে নিজের বিপদ নিজেই ডেকে আনবে। হয়তো প্রার্থনা করে বসলাম আমরা, আমার ছেলে বহুত টাকা পয়সা রোজগার করুক, ছেলে এমন টাকা পয়সা রোজগার করতে আমেরিকায় চলে গেল, তখন আমি বলছি হায় রে আমি কেন এটা চাইতে গেলাম, আমার ছেলে তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, তখন এরকম অবস্থায় পড়বো। আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনি নিজেদের প্রার্থনা দিয়ে, তাই এরকম করে প্রার্থনা পূরণ হবে। এবার আমাদের জীবনটা কিরকম করা যায়, আমরা কোথা থেকে এসেছি, আমরা মানুষরা এসেছি বাঁদর থেকে। বিজ্ঞান বলে আমরা ছিলাম আগে বাঁদর প্রজাতি, সেই বাঁদর প্রজাতি থেকে যখন থেকে আমরা খাড়া হয়ে দাঁড়াতে শিখলাম সেই প্রজাতিকে বলা হয় হোমো ইরেকটাস, মানে খাড়া হলো। আর তারপরে প্রজাতি যারা আমরা তারা হচ্ছে হোমো সেপিয়েন্স, যারা এরকম করে হাঁটা চলা, তার মানে বাঁদরের থেকে আমাদের আগমন, এটাই বিজ্ঞান মেনে নিয়েছে। ধরা যাক বিজ্ঞানের কথাই ঠিক। এবার তাহলে এই বাঁদরের বাঁদরামের রকম আমার মধ্যে রয়ে গেছে। একটি টুপিওয়ালা টুপি বিক্রি করছিল বসে, এমন সময় সে ক্লান্ত হয়ে গাছের তলায় বিশ্রাম করতে বসেছে, ঘুম এসে গেছে, হঠাৎ দেখে তার ঝোলা ভর্তি টুপি নিয়ে কে চলে গেছে। এদিক ওদিক তাকিয়ে দেখে গাছের ওপরে সব বাঁদরগুলো একটা করে টুপি পরে আছে। অনেক হুশহাস ফুসফাস করলো, টুপি আর ফেরত এলো না। শেষে বিরক্তিতে নিজের মাথার টুপিটা পটকে দিল মাটিতে, যেই না পটকান অমনি সব বাঁদরগুলো নিজেদের টুপি পটকে দিল। তাহলে বাঁদরের কাজ হচ্ছে যা দেখবে তাই করা। তাহলে আমাদের মধ্যে এই বাঁদরামি রয়ে গেছে, যখন আমরাও কিছু না কিছু এরকম করে থাকি, সমাজ থেকে যখন মন্দ আচরণ পাই মন্দ আচরণ ফেরত দিয়ে দিই, ঢিল মারলে ঢিল ফেরত দিয়ে দিই, গালাগাল দিলে গালাগাল ফেরত দিয়ে দিই, এটাই আমাদের স্বাভাবিক ছন্দ। এই বাঁদরামোটাই আমাদের মধ্যে রয়ে গেছে, এই বাঁদরামো রয়ে গেছে বলেই আমরা এরকম করে থাকি, যে যা করে তারই নকল করি, গালাগাল দিলে গালাগাল দিই, ঢিল মারলে আরেকটা ঢিল মেরে দিই, মন্দ আচরণ করলে মন্দ আচরণ ফেরত দিই। কিন্তু যেই মুহূর্তে ঠাকুর ধরলাম সেই মুহূর্তে আমার ভাবনাটা অন্যরকম করার চেষ্টা করলাম। কেন করলাম? কেন মন বলে তো একটি যন্ত্র আছে, আমাদের বলা হয় মানুষ, মান আর হুঁশ এই দুটো আছে। মান মানে অস্তিত্ব, অস্তিত্ব সম্বন্ধে আমি সচেতন, সচেতন মানে সচেতনতা কাকে বলে, চেতন কাকে বলে, আমার অস্তিত্বের পক্ষে কোনটা ভালো কোনটা মন্দ নির্ধারণের ক্ষমতার অধিকারী আমরা। তাহলে আমার অস্তিত্ব আর তার পক্ষে ভালো আর মন্দ নির্ধারণের ক্ষমতার অধিকারী যারা তারাই মানুষ। তাহলে দুপে জানোয়ার সবাই মানুষ হয় না, যাদের এই বোধ আছে যাদের এই রকম ভাবনা আছে তারাই মানুষ। তাহলে সবার আগে আমরা কি করতে পারি, সবার আগে মন দিয়ে ভাবতে পারি এই যে ঢিল মারলো এটা ঠাকুরের গায়ে মারলে কি করতেন, এই যে গালাগাল দিল এটা আমার ঠাকুরের সাথে করলে কি করতেন, এই মন্দ আচরণ ঠাকুরের সাথে করলে তিনি কি করতেন, আমি এটা ভাবলাম। এবার থেকে যখন গালাগাল দেয় আমি আর গালাগাল দিই না, আমি তাই করার চেষ্টা করি যে আমার ঠাকুর করতেন। ঢিল মারলে আমি আর ঢিল ফেরত দিই না, আমি তাই করার চেষ্টা করি যে আমার ঠাকুর করতেন। ওই মন্দ আচরণ করলে আর আমি মন্দ আচরণ করে ফেলি না, এখন আমি তাই করার চেষ্টা করি যে আমার ঠাকুর করতেন, এটা ভেবে নিয়ে করার চেষ্টা করি। এইভাবে করার চেষ্টা করতে থাকি, এইভাবে আমি এগোতে থাকি, এইভাবে করতে করতে আমরা এগোতে থাকতে থাকতে একটা সময় এরকম হয় যে আমাদের যে কোনো অবস্থাতে যে কোনো পরীক্ষেতে পরিস্থিতিতে আমরা সব অবস্থাতে এই আচরণগুলো করার চেষ্টা করি। এই যে বুদ্ধি করে করার চেষ্টা করলাম, সামাজিক রূপে ভালো করার চেষ্টা করলাম, ঠাকুরের মতন করে করার চেষ্টা করলাম, ঠাকুরের মতন করে ভেবে করার চেষ্টা করলাম, ঠাকুর এরকম করেন ভেবে করতে চেষ্টা করলাম, বুদ্ধি করেই করলাম, সহজাত নয় এটা বুদ্ধি করেই করার চেষ্টা করলাম। এই যে বুদ্ধি করে করার চেষ্টা করতে কি হলো,
এটাকেই ঠাকুরত্ব জাগা বলে। এই যে বুদ্ধি করে ঠাকুরের মতন করে আচরণগুলো করার চেষ্টা করলাম সামাজিক রূপে, এটাই ঠাকুরত্ব জাগা। এটা না জাগলে কেউ আমার ঠাকুর নয়, কেউ আমার কেন্দ্র নয়, কেউ না, না আমার না আপনাদের, কারুর কেউ না। এটা আগে থাকতেই হবে। এই ভাবনা যদি না থাকে তবে কেউ আমার ঠাকুর নয়, কেউ আমার কেন্দ্র নয়। এবার কি করতে পারি, কেন আমি এটা করি? কারণ অজ্ঞানী সেই যে মন্দিরে খোঁজে ভগবানকে, মূর্তিতে খোঁজে ভগবানকে, আর মানুষের মধ্যে খোঁজে ভগবানকে। আর জ্ঞানী সেই যে নিজের মধ্যে জাগিয়ে তোলে ভগবান, নিজের মধ্যে জাগিয়ে তুলবে। প্রত্যেকটা কথা প্রত্যেকটা আচরণ সে চেষ্টা করতে থাকবে তার প্রিয়ের মতন, তার ঠাকুরের মতন। তার মতন করে আমি ভাবতে চেষ্টা করলাম, তার মতন করে আমি আচরণ করতে চেষ্টা করলাম, তার মতন করে ব্যবহার করতে চেষ্টা করলাম মানুষের সাথে। এই ব্যবহার করছি বুদ্ধি করে করে, বুদ্ধি করে ব্যবহার করতে 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 একদিন আর বুদ্ধির প্রয়োজন হবে না, তখন আর চিন্তা করতে হবে না আমার ঠাকুর কি করতেন, আমার ঠাকুর কি করতেন, তখন এটা সহজাতভাবে হতে থাকবে। সেটাকেই বলা হয় সংস্কার। এই সহজভাবে যেটা করি সেটাই সংস্কার। সংস্কার কাকে বলে? খুব সোজা, আমরা পায়খানায় যাই, শৌচ করে ফিরি, এই যে পায়খানায় গিয়ে শৌচ করে ফিরি, ভুলি না কখনো, এইটাই সংস্কার। যেটা আমাকে আর চিন্তা করতে হয় না, সহজভাবে করি, এটাই সংস্কার। তাহলে ঠাকুরের এই চলাটা যেদিন আমার সংস্কারে ঢুকে গেল সেদিন আর চিন্তা নেই, তখন লোকে বলবে তোমাকে দেখি মনে হয় ঠাকুরের মানুষ, তোমার প্রকাশ দেখলেই মনে হয় ঠাকুরের মানুষ। আর যদি কোনো বোকা হয় সে বলবে যে তোমাকে, তোমার ঠাকুর কেমন, তখন আমি বলবো আমার মতন, আমার ঠাকুর আমার মতন, আমাকে দেখে বুঝে নাও আমার ঠাকুর কেমন, তবেই এই সার্থক। এইভাবে আমরা এগিয়ে চলি জীবনে। এই যে ঠাকুরের মতন প্রকাশিত হতে থাকলাম, এতেই কি শেষ? এটা একটা ধাপ, দ্বিতীয় ধাপ। নারদ জিজ্ঞেস করছেন ভগবানকে, তুমি থাকো কোথায়? তখন বলছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ানাং নাচ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, আমি থাকি সেথায় যেখানে আমার ভক্ত আমার গুণ কীর্তন করে। তখন আমরা ওই সবজিওয়ালার কাছে যাই, মুদিখানার কাছে যাই, আমার কর্মজীবন যেখানে যেখানে নিয়ে যায় সারাদিন ধরে, আমি আগে যেতাম আর চলে আসতাম, নিজের কাজটুকু করে নিয়ে চলে আসতাম, আজকে তা করি। আজকে ওই সবজিওয়ালার কাছে গেছি, তখন ঠাকুরের কথা বলেছি, মুদিখানার দোকানে গেছি, ঠাকুরের কথা বলেছি, আমি অটোতে বসেছি, ঠাকুরের কথা বলেছি, আমার কর্মক্ষেত্রে গেছি, দুজনের সাথে ঠাকুরের কথা বলেছি, পাওনাদার এসছে, আগেই চলে গেছি তার বাড়ি, ভয় আমি পালাইনি। এবার আমি বলেছি আপনাকে 4 তারিখে দেওয়ার কথা, আমি 2 তারিখে চলে এসেছি, আমি 2 তারিখে এসে বলতে এসেছি যে আমি পারবো না দিতে, আপনার যা গাল মন্দ করতে হয় যা লাঞ্ছনা দিতে হয় দিয়ে নিন, আমি এইবার দিতে পারছি না, আপনি আমাকে এবারের জন্য ক্ষমা করুন আর আমি আগামী মাসে দেব। এইভাবে বলেছি, এইভাবে বলে বলে আমি তার সাথে বীরের মতো সম্মুখীন হয়েছি, পালিয়ে যাইনি, কারণ আমি মেনে নিয়েছি, আমি জেনে নিয়েছি এই ধর্মের জগৎ বীরের জগৎ, এখানে ভীরুদের জায়গা নেই, তাই আমি এরকম করেছি। আর এরকম করে প্রকাশ করতে করতে কি হয়েছে, আমার সাথে এই প্রকাশের মাধ্যম দিয়ে অনেক বন্ধু তৈরি হয়ে গেছে সমাজে, যেখানে যেখানে গেছি ঠাকুরকে বিতরণ করেছি, কেননা তিনি আমার সবচেয়ে প্রিয়। আর আমি যখন প্রিয়কে বিতরণ করি তখন একটা বান্ধবতা তৈরি হয় সমাজে, এই প্রিয় বান্ধবতা, এই যাজন যতবার করেছি ততবার আমার ঈশ্বর আমার ঠাকুর এসে উপস্থিত হয়েছেন, সৎসঙ্গে স্বর্গবাস। তাহলে আমার ঠাকুরের সঙ্গ পেয়েছি আমি যাজনের সময়, হতে পারে তিনি ইন্দ্রিয় গোচর হননি, হাওয়াও তো ইন্দ্রিয় গোচর হয় না, অথচ আমরা নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকি, তাহলে ঈশ্বরও নিশ্চয়ই থাকেন আমার কাছে, ইন্দ্রিয় গোচরে থাকুন বা না থাকুন তিনি থাকেন। আর এই যে থাকেন আমার অনুভূতির সীমানার বাইরে, তিনি অপেক্ষা করে থাকেন, আমার পাশে বসে থাকেন। আমি ওই সবজিওয়ালার সাথে মুদিখানার দোকানে যেখানে যেখানে বলেছি সেখানে সেখানে এই অবস্থা তৈরি হয়েছে, আর তিনি প্রত্যেকবার উপস্থিত ছিলেন। তাই যাজন যতবার করেছি সেটা সৎসঙ্গ হয়েছে, যাজন যতবার করেছি স্বর্গকে আমন্ত্রণ করে এনেছি আমার পাশে, কারণ তখন তো ঈশ্বর ছিলেন আমার সাথে। এই যাজনের মাধ্যমে যে বন্ধুগুলো তৈরি হলো এই বন্ধুগুলো আমার জন্য তৈরি, কে বলেছে যাজন করি ঠাকুরের জন্যে, কে বলেছে যাজন করি আমি সৎসঙ্গের জন্যে, কে বলেছে যাজন করি আমি দীক্ষার জন্যে, যাজন করি কেবলমাত্র আমার জন্য, এই যাজন শুধু আমার জন্য করি, একমাত্র আমার বাঁচার জন্য, আমার নিজের স্বার্থের জন্য করি, আর কারোর জন্য করি না, যাজন আমার স্বার্থ ছাড়া অন্য বই কিছু না। আমি আমার মা
বাবা, ছেলে, মেয়ে, বউ, স্বামী, কারুর জন্য যে প্রার্থনা করি এটাকে বলা হয় স্বার্থ জড়িত। যেহেতু এদের সাথে সবার সাথে আমার স্বার্থ জড়িত, ছেলে মেয়ে বাবা মা বউ স্বামী সবার সাথে স্বার্থ জড়িত থাকে, এদের জন্য প্রার্থনাকে বলা হয় সকাম প্রার্থনা। আর আমি যখন ওই দাদার জন্য করি, ওই মায়ের জন্য করি, ওই বোনের জন্য করি, ওই ভাইয়ের জন্য করি, এগুলো কারোর সাথে আমার স্বার্থ জড়িত নয়, তাই এই প্রার্থনা হচ্ছে নিষ্কাম প্রার্থনা, কোনো স্বার্থ জড়িত নয়। ঈশ্বর সকাম প্রার্থনা গ্রহণ করেন না, ঈশ্বর নিষ্কাম প্রার্থনা গ্রহণ করেন সব সময়। কারণ ওই কল্পতরু ছায়ায় পথিকের যে দশা হয়েছিল ঠিক ওই দশা প্রাপ্ত হয়ে যাব, এই করুণায় তিনি আমার সকাম প্রার্থনা গ্রহণ করেন, তিনি নিষ্কাম প্রার্থনা গ্রহণ করেন। আমি কর্ম করব, লাঙল দেব, আর ওই যাজন করে যে বন্ধুগুলো জুটিয়েছিলাম তাদের প্রার্থনায় আমার খেতে জল পড়বে, বৃষ্টি আসবে, আমি ফসল পাব, এই হচ্ছে উপায়। কর্ম করো, ফলের আশা করো না, উদ্যম হয়ে কর্মে নেমে পড়ো, যা যা করলে সেই কর্মকে হাসিল করা যায়, আয়ত্ত করা যায় তাতেই করো, কিন্তু ফলের আশা রেখো না। আর প্রার্থনা করার বন্ধু জোটাও, 100টার মধ্যে 100খানা প্রার্থনা পূরণ হবে, হবেই হবে, কেউ আটকাতে পারবে না, এটাই উপায়। এইভাবে নিয়ে নিতে হবে ঈশ্বরের কাছে তার দয়া, এই হচ্ছে উপায়। আর কি সর্বশেষে বলি, এই যদি উপায় হয়, এছাড়া কি আর উপায় নেই? আর একটা উপায় আছে ছোট্ট, আমি একটা ঘটনা বলি। আমার পরিচিত জন শুনেছে আমি কলকাতায় আছি, কাঁদতে কাঁদতে এসছে, তার ছেলে সদ্য চাকরি পেয়েছে কলকাতায়, তাকে শত্রুতাবশত কেউ বিষ খাইয়ে দিয়েছে, ছেলে আইসিইউতে ভর্তি, পালস ড্রপ করে যাচ্ছে, পালসের পালস নাই কমে যাচ্ছে ক্রমশ, ডাক্তার বলেছে কোনো আশা দেখছি না। কাঁদতে কাঁদতে বাপ এসে বলছে কি করব, আর আমি বাপ যেহেতু পরিচিত খুব গালাগাল দিচ্ছি, মানে নিজের ঠাকুরকে প্রার্থনা জানানো হয়েছে যে ছেলে প্রাণ ভিক্ষা দিন, কেন বলেছে ঠাকুরকে যে প্রাণ ভিক্ষা দিতে ছেলেকে, হাজিল কাঙ্গার ঠাকুর তোমার চাকর যে তুমি ওরকম করে বলেছো? আমার তো একটাই প্রশ্ন, যদি এইটুকু বাচ্চার কান্নার কথা ভেবে মা কাপড় পাল্টাতে পারে, মা যদি দুধ খাওয়াতে পারে, তাহলে কেন ঈশ্বর আমার জানবেন না আমার কি লাগবে? আমি ওই সূত্র ধরে তাকে গালাগাল দিলাম, কেন তুমি করেছো, কেন তুমি ঠাকুরকে বলেছ ছেলের প্রাণ ভিক্ষা দিন? বললো ঘাবড়ে গেছি। আমি বললাম যে এক কাজ কর, ডাক্তার কি বলেছে? বলছে কোনো আশা নেই। আমি বললাম যে ঠিক আছে, তোমার অন্তরাত্মা কি বলে? পাপ হয়েছে তো, পাপের অন্তরাত্মা কি বলছে? বলছে কোনো আশা দেখছি না। আমি বললো এখন যাও গিয়ে ছেলের মৃত্যু প্রার্থনা করো ঠাকুরের কাছে। বলে মৃত্যু? বলে হ্যাঁ মৃত্যু, কপট রেখো না, তুমি জানো ছেলে মরছে, কেউ বাঁচাতে পারবে না, ডাক্তার না তোমার বাপের মনও বলে দিয়েছে আর বাঁচবে না, এইবার যাও ঠাকুরের কাছে গিয়ে বলো অন্তরের কোনো ছল কপট না রেখে যে ঠাকুর আমি এক নিরুপায় বাপ, আমি আমার সাধ্য অনুযায়ী চিকিৎসা করিয়েছি ছেলে, আর করাচ্ছিও, যদি ওর মৃত্যুতে ওর মঙ্গল আসে ঠাকুর ওর মৃত্যু দাও, আর যদি ওর প্রাণ ভিক্ষা দিলে ওর মঙ্গল হয় তাহলে প্রাণ ভিক্ষা দাও, আমার কোনো ইচ্ছা নাই, তোমার ইচ্ছাই তোমার ইচ্ছা। এইভাবে প্রার্থনা জানালো সে অন্তর দিয়ে দুপুর 1:30টার সময়, আর সেই ছেলে সন্ধ্যেবেলা উঠে বলছে মা খেতে দাও খিদে পেয়েছে। আমার সামনে ঘটনা, কোনো এক কালে দ্রৌপদী বলে কোনো এক নারী সবার মাঝখানে ধরে তাকে সবাই বলছে কাপড় খোল, শয়তান বলে দিয়েছে কাপড় খুলে দিতে, টানছে, চিন্তা করেন এক নারীকে সবার সামনে কাপড় খোলা চলছে, কিরকম অবস্থা তার মানসিক অবস্থা, দু হাতে নিজেকে রক্ষা করতে করতে শেষে নারী যখন পারলো না সেই অবলা দু হাতের মধ্যে এক হাত কাচল ছামলাচ্ছে, এক হাত তুলে বসে মধুসূদন রক্ষা করো, শুনছেন শুনছেন না? বলছে তুই এক হাতে তুলেছিস নিজের হাত প্রার্থনার জন্য, এক হাত তো তোর নিজের আঁচল ধরা আছে, তোর জন্য আমি শুনবো কেন? তুই তো নিজের জন্য কর্ম করছিস, কর্ম করছিস আবার প্রার্থনা করছিস, এ হবে না। পারল শয়তান এমন টান, কাপড় গেল হয় ছিঁড়ে নয় খুলে যাবে এবার, তখন আর অবলার উপায় নেই দেখে সে তখন দু হাত তুলে যখন বলে উঠলো মধুসূদন রক্ষা করো, তখন অনন্ত কাপড় এলো। আর এই উপায় একদম সম্পূর্ণ সমর্পণ করে দিতে হয় ঈশ্বরের কাছে, তবে 100টার মধ্যে 100টাই পূরণ হতে পারে, 100টার মধ্যে 100টা। আমার কোনো ইচ্ছা নেই, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার চাহিদাই আমার চাহিদা, আমার কোনো অভিপ্সা নাই।
এরকম করে কোন মন যদি সমর্পণ করে সে পারে প্রার্থনা পূরণ করতে। আর যদি আপনার মনের ইচ্ছা থাকে কর্ম করেন সেই অনুযায়ী। প্রার্থনা করানোর, নিষ্কাম প্রার্থনা করানোর জন্য বন্ধু জোটান সমাজ থেকে আপনার 100টার মধ্যে 100টা পূরণ হবে। আমি ওই স্টেশনের ভিখিরির মতো বাবা দে দে বাবা দে দে করে আটানা চালানোর কথা বলছিলাম, আমি বলছি 1000 টাকার বান্ডিলের পর বান্ডিল আসবে, এরকম করে প্রার্থনা করি। এই হচ্ছে উপায়, এই হচ্ছে কায়দা, এইভাবে হাসিল করতে হয়। আরেকটা কথা, এবার একটা সংসার চিত্রে ফেরা যায়। একটা বাবা আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, এই সংসারের মধ্যে যখন বিয়েটা শুরু হয়েছিল তখন বড়বউয়ের মধ্যে খুব প্রেম, ফিস 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 করে কথা বলে, কোনো ঝগড়া নেই ঝামেলা নেই, খুব প্রেমের সাথে কথা বলে। শেষে আজকাল দেখা যায় দুজনের মধ্যে তীব্র ঝগড়া হচ্ছে, তীব্র ঝামেলা হচ্ছে, দুজনের ভীষণ ঝামেলা, চিৎকার চেঁচামেচি হইচই হচ্ছে, অথচ দুজনেই একই বাড়িতে আছে। তাহলে এদের শরীরটা এক জায়গায় আছে কিন্তু মনটা দূরে করে ফেলেছে, মন দূরে হয়ে গেছে বলে চিৎকার করতে হচ্ছে। দূরের মানুষকে যেরকম ডাকি না ও দাদা, কাছের মানুষকে ডাকি ও দাদা, এই যে তফাত। এই তফাতটা কেন হয়? দূরের মানুষের জন্যই চিৎকার লাগে, কাছের মানুষের জন্য না। এদের অন্তর্জগৎ দূরে হয়ে গেছে বলে এদের ঝগড়া লাগছে, চিৎকার লাগছে। এই বিয়েটাকে বাঁচানোর জন্যে তখন তার বউ তার মনটা অর্ধেকটা লুকিয়ে দাম্পত্য জীবন নির্বাহ করছে। এই অর্ধেকটা মন সে লুকিয়ে রেখেছে কারণ সে চায় না যে তার বিয়েটা ভাঙুক, তাই সে অর্ধেক মন লুকিয়ে তার নিজের বিয়ের জীবনটা চালাচ্ছে। বড় দেখা গেল তার পুরো মনটা না রেখে একটা অংশ সে সরিয়ে রেখে নিজের বিয়েটা বাঁচিয়ে রাখার জন্যে সে দাম্পত্য জীবন চালাচ্ছে। দুটো আংশিক মন নিয়ে একটা দাম্পত্য জীবন চলছে। কেমন চলে? বলে যে বর বলে আমার এটা লাগবে, আমার ওইটা এরকম করে দিতে হবে, আমার এই জিনিসটা এরকম করে লাগবে, বউ বলে আজকে আমার এটা এনে দিতে হবে, ওইটা এনে দিতে হবে, প্রত্যেকে নিজের স্বার্থের কথা বলে, অন্যের কথা ভাবেই না। আর স্বার্থের কথা বলে স্বার্থের পরিপূরণ হলেই তখন কৃতজ্ঞতা জ্ঞাপন করে, থ্যাংক ইউ জানায়। আর এই থ্যাংক ইউকেই আমরা ভেবে নিই এটাই বুঝি প্রেম, এটাই বুঝি দাম্পত্য ভালোবাসা। আসলে তো তা নয়, আমার বউ আমার রান্না বান্না করবে না, দেখাশোনা করবে না, তাও আমি তাকে ভালোবাসি। আমার বর আমার খেয়াল খবর রাখবে না, তাও আমি তাকে ভালোবাসি। আমার বাবা আমার কাপড় চোপড় পয়সা করি দেবে না, তাও আমি ভালোবাসি। কোনো শর্ত নেই, স্বার্থ নেই, তবেই প্রেম। এটাই হচ্ছে প্রেমের লক্ষণ, এটাই হচ্ছে প্রেমের পরিচয়। আর কি করতে পারি আমরা? আমরা এরকম ভাবে যে থাকি একটা পরিবারের মধ্যে, কেউ এসে খবরের কাগজ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কেউ একটা টিভি নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কেউ একটা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। খবরের কাগজে কি বাইরের খবর, টিভিতে কি সেও বাইরের দুনিয়া, মোবাইলে কি সেও বাইরের দুনিয়া। এক বাড়ির মধ্যে থাকছি, তিনটে বিচ্ছিন্ন দ্বীপের মতন, সবাই যে যার মতন তালে আছি। ঘরে শরীরটাকে নিয়ে এসেছি কিন্তু মন বাইরে রেখে দিয়েছি, তাহলে কার সাথে ঘরে আমি বাস করছি, কে আছে আমরা একসাথে, কারা আছি, এটা কারা আমরা এক বাড়ির মধ্যে থাকি। ছেলে বললো এসে, বাবা আমি আজ বন্ধুদের সাথে লুকিয়ে সিগারেট খেয়েছি, এমন চিৎকার চেঁচামেচি করলো বাবা ঘাবড়ে গিয়ে, হ্যাঁ তুই এরকম সিগারেট খেয়েছিস, তুই এইটুকু ছেলে এরকম করেছিস। ছেলে ঘাবড়ে গেল, আজও খায় লুকিয়ে লুকিয়ে। মেয়ে এসে মাকে বলেছে যে মা আমার ওই ছেলেটাকে ভালো লাগছে দেখতে। মা বলে এইটুকু মেয়ে তুই এসব বলছিস আজকাল, হ্যাঁ হ্যাঁ চিৎকার চেঁচামেচি ভয়ের চোটে মেয়ে আজকাল লুকিয়ে লুকিয়ে ওই ছেলের সাথে মেলামেশে করে। একটি কাঁকরের খণ্ড এক বালতি জলে যদি ফেলি তরঙ্গ উঠবে, এই কাঁকরের খণ্ড যদি ব্রহ্মপুত্রের জলে ফেলি তরঙ্গ হারিয়ে যাবে, কারণ জল বড় তো ওখানে। যদি সমুদ্রে ফেলি সে কোথায় বিলীন হয়ে যাবে, কেউ খুঁজে পাবে না তাকে। তাহলে আমরা বালতির জলের মতন তরঙ্গ উঠিয়ে ফেলি, তাই কোনো জিনিস গ্রহণ করে নিরাকরণ করতে পারি না। গ্রহণ করব না তাহলে নিরাকরণই বা করবো কি করে? পারিবারিক সমস্যাগুলো তো সবাইকে গ্রহণ করতে হয় আর তার থেকে নিরাকরণ বের করতে হয়। তাহলে বালতির জল থেকে নিজের মনটাকে সমুদ্রে না হোক আর একটু তো বড় করে তোলা যায়, যাতে আমি গ্রহণ করতে পারি পারিবারিক সমস্যাগুলোকে, আগেই ঘাবড়ে যাই কেন। ছেলেকে শিক্ষা দিচ্ছে বাপ, যাই সত্য কথা বলতে হয়, সর্বদা সত্য কথা বলবি। সেই বাপই পাওনাদার এলে বলে দিচ্ছে, যা গিয়ে বলে দে বাবা বাড়িতে নেই। মা বলছে বাবা গুরুজন কথা শুনে চলবি, সেই মা দেখছে রাত্রির বেলায় বাপের সাথে ঝগড়া করছে। ছেলে বুঝলো ভালো কথাগুলো শুনতে হয়, মন্দ কথা করতে হয়। ছেলে আমার
বানাতে চেয়েছিল মৌমাছি হয়ে গেছে গুয়ে মাছি, সে মল মাছি হয়ে সে খালি আবর্জনা খালি নিয়ে আসে। স্কুলে গেছে, মন্দ আচরণ শিখেছে, একদিন মন্দ কথা শিখলো, মন্দ